আগের দুটো ভিডিওতে আমি স্টার্ট করেছিলাম এসকিউএল ডেটাবেসে কীভাবে ডেটা ইনসার্ট করবে সেটা। আমার অলমোস্ট কাজ হয়ে গেছে, আমি এই ভিডিওতে দেখাবো আউটপুটটা। প্রজেক্ট ওপেন করে নিচ্ছি। আমার মেন কাজগুলো হয়ে গেছে, এবার আমি আউটপুটটা দেখবো। রান করছি। একটু ওয়েট করতে হবে, প্লিজ ওয়েট। অ্যান্ড্রয়েড স্টুডিও টেক মোর টাইম টু বিল্ড, সো প্লিজ ওয়েট। বিল্ড কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা আউটপুটটা দেখে নেব। হ্যাঁ, চলে এসছে। আমরা তিনটে ফিল্ড নিয়েছিলাম, দেখতে পাচ্ছি এখানে, এন্টার নেম, এন্টার ইমেল, এন্টার কন্ট্যাক্ট নাম্বার। এখানে নেম দিচ্ছি, ওকে। এবার আমি ইনসার্ট বাটনে ক্লিক করব। ডেটা সাকসেসফুলি ইনসার্ট, আমার এখানে মেসেজ দিয়েছে ডেটা সাকসেসফুলি ইনসার্টেড। এবার আমি চেক করব কি করে, আমি এখনও ভিউয়ের এখানে কোনো কাজ করিনি। চেক করার জন্য আমাকে আগের যে প্রসেসটা বলেছিলাম, আমি ডিভাইস এক্সপ্লোরারে যাব। আমি এখনও চেক করার জন্য কোনো ফাংশনালিটি করিনি, আমি জাস্ট ম্যানুয়ালি আমি এখানে দেখবো। একটা কাজ করছি, আমি আর একটা ভ্যালু আমি ইনসার্ট করে নিচ্ছি। ইনসার্ট করে আমি দেখে নিই, আইডি, আইডি, কন্ট্যাক্ট নাম্বার, যা খুশি একটা। ইনসার্ট ডেটা সাকসেসফুলি ইনসার্টেড, ওকে। দুটো ভ্যালু আমি এখানে ইনসার্ট করেছি। আমি দেখবো এখান থেকে ডিভাইস ফাইল এক্সপ্লোরার, এখানে গিয়ে আমি ডেটা, এখান থেকে ডেটাটা ফাইন্ড করে নিচ্ছি। ডেটা, দেন এগেইন ডেটা ফোল্ডারটা ফাইন্ড করব। ফাইন্ড করার পর আমি এখানে যে ক্লাসটা আছে কম এক্সাম্পল টিউটোরিয়াল, এটাকে আমি এখানে ফাইন্ড করবো। কম এক্সাম্পল, কম ডট এক্সাম্পল ডট টিউটোরিয়াল এসকিউএলআইট, পেয়ে গেছি আমি কম ডট এক্সাম্পল টিউটোরিয়াল এসকিউএলআইট। এটাকে আমি ওপেন করছি, এটাকে ওপেন করে নিচ্ছি। এই যে আমি যে স্টুডেন্ট ডেটাবেসটা তৈরি করেছিলাম, স্টুডেন্ট ডেটাবেসের মধ্যে থাকবে, আমি এটাকে ডাউনলোড করে নেবো। আমি এরপর রাইট ক্লিক করে আমি সেভ অ্যাজ করে নিচ্ছি। সেভ অ্যাজ, সেভ অ্যাজ করে আমি এটাকে ডেস্কটপের মধ্যে আমি এটাকে সেভ করব। ডেস্কটপে, ডেস্কটপটা আমি ফাইন্ড করে নিচ্ছি আগে। ডেস্কটপ, ডেস্কটপে আমি নিউ ফোল্ডার, ডেস্কটপে নিউ ফোল্ডারের মধ্যে আমি এটাকে সেভ করে নিচ্ছি।
student DB. Already exist. Do you want to replace it? Yes. Save হচ্ছে এটা। এবার আমি এটাকে মিনিমাইজ করে নিচ্ছি। মিনিমাইজ করে আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমি ডিবি ব্রাউজার এসকিউএলাইট আমি ডাউনলোড করে রেখেছিলাম। সেই ডিবি ব্রাউজার এসকিউএলাইট যেটা আছে ওটার মধ্যে ওটা ওপেন করে আমি ডিবি ব্রাউজার ফর এসকিউএলাইট এটাকে আমি ওপেন করে নিচ্ছি। সেটা আমি আগেই ভিডিও দেখিয়েছিলাম যে আমি চেক করে দেখতে পারি। তারপর আমি ওপেন করে নিচ্ছি। আচ্ছা এটা নেটটা পাচ্ছে না, সে কারণে মেসেজটা দিচ্ছে। আমি নেট কানেকশানটা আমি অন করে নিচ্ছি এখানে, প্লিজ ওয়েট। নেট কানেকশানটা অন করে নিচ্ছি। কানেকশানটা অন করে নিয়েছি। এবার আমি ডাউনলোড ডেটাবেসটা ডাউনলোড করেছিলাম ডেস্কটপে নিউ ফোল্ডারের মধ্যে। নিউ ফোল্ডারের মধ্যে আমি স্টুডেন্ট স্টুডেন্ট নামে যেটা এটা এটাকে আমি ওপেন করে নিচ্ছি। এর থ্রু দিয়ে ওপেন হয়েছে। স্টুডেন্ট ডিটেলস তিনটে ফিল্ড আমি দেখতে পাচ্ছি এখানে। আমি এটাকে ভ্যালুগুলোকে দেখব, ব্রাউজার ডেটাতে যাব। ব্রাউজার ডেটাতে গিয়ে আমি এখানে স্টুডেন্ট ডিটেলস দেখতে পাচ্ছি। আমি আমি তিনটে ভ্যালু দিয়েছিলাম, ইনসার্ট করেছিলাম, তিনটে ভ্যালুই আমার এখানে দেখাচ্ছে। ওকে, আমি আরও দুটো ভ্যালু আমি ইনসার্ট করে আমি ওখানে চেক করে নিচ্ছি, কারণ পরে পরে ভিডিওতে আমি ডেটাগুলো শো করব। সেই কাজটা আমি অ্যান্ড্রয়েড অ্যাপের সাহায্যে সেটাকে দেখাবো, নাহলে আমি দুটো ভ্যালু আমি অ্যাড করে নিচ্ছি, যেটা আমার সুবিধা হবে। ইনসার্ট করে নিচ্ছি। চারটে ভ্যালু আমি ইনসার্ট করে নিয়েছি। আমি আর একটা ভ্যালু ইনসার্ট, পাঁচটা ভ্যালু আমি ইনসার্ট করে নিচ্ছি। পাঁচটা ভালো আমি ইনসার্ট করে নিয়েছি। আমি আবার চেক করে নিচ্ছি। আমি ভ্যালিডেশনটা আমি আগেও বলেছি, ভ্যালিডেশনটা আমার এখানে করা নেই। ভ্যালিডেশনটা আমি আগের ভিডিওতে দেখেছিলাম, সেটা তোমরা করে নিতে পারো। আমি ইনসার্টের ভ্যালু ইনসার্ট করবো এসকিউএলআইট ডেটাবেসে, সেটা আমি এখানে দেখাচ্ছি এই ভিডিওতে। আমি আরও তিনটে ভ্যালু অ্যাড করেছি এই দুটো ভ্যালুর পরেও, তারা আমাকে সেটা একবার দেখে নেব।
ডেটাবেস এটাকে আবার আমি ডাউনলোড করে নিচ্ছি, সেভ অ্যাজ করে ডেস্কটপের মধ্যে নিউ ফোল্ডার, সেভ করে নিয়েছি, এটা আমি মিনিমাইজ করে নিচ্ছি। সেভ করা ভ্যালুটা আমি এইখানে দেখাবো, ডেটা স্ট্রাকচার দেখাবো ডিবি ব্রাউজার। এখানে আমি তাহলে ওপেন করে নিচ্ছি ডিবি ব্রাউজারে, ওপেন হয়েছে স্টুডেন্ট ডেটা, স্টুডেন্ট ডিটেলস। এখান থেকে ব্রাউজার ডেটাতে যাব, ব্রাউজার ডেটাতে গিয়ে স্টুডেন্ট ডিটেলস আমার আগেরটাই দেখাচ্ছে। অ্যাকচুয়ালি আমার এটাকে আবার একবার ওপেন করে নেওয়া দরকার, ওপেন করে নিচ্ছি আমি। ডিবি ব্রাউজার ফর এসকিউএল আইটি এটাকে আবার ওপেন করে নিচ্ছি আবার। ব্রাউজার ডেটা ফাইলটা মনে হচ্ছে রিপ্লেস হয়নি, আমি নিউ ফোল্ডারের মধ্যে স্টুডেন্ট টেবিলটাকে আমি ডিলিট করে দিচ্ছি। ক্লোজ করে স্টুডেন্ট টেবিলটাকে ডিলিট করে দিচ্ছি। দেন এখান থেকে স্টুডেন্ট ডিবি সেভ অ্যাজ ডেস্কটপ নিউ ফোল্ডার সেভ করে নিয়েছি। চলে আসছে পাঁচটা নাম, আমি এখানে সেভ করেছিলাম পাঁচটা নাম, আমি এখানে চলে এসেছে। ওকে, এরপরের ভিডিওতে আমি দেখাবো কীভাবে সব ডেটাগুলোকে আমি এখানে শো করতে পারি। এখানে আমি ডেটাবেস থেকে অল সব ডেটাবেসের সব ডেটাগুলোকে আমি এখানে অন ক্লিকের ওপর কীভাবে আমি শো করাতে পারি সেটা আমি পরের ভিডিওতে দেখাবো। ওকে, থ্যাংক ইউ।